হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভজন কুশলে আছেন। তবে জড়জগতে করতে ভালো থাকার জায়গা নয়, অনেক রোগ ব্যাধি তারা উপদ্রুত আছি আমরা। তো একটা বিষয় আমরা দেখতে পাই, বলা হয় যে গরিবের তুলনায় ধনী লোকের রোগ বেশি নাকি? গরিবের তুলনায় আমাদের ডাক্তারবাবু আছেন ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয়, কৃষ্ণভূষণ দাসপ্রভু আছেন, ওনাকে নিয়ে বেশ কটা এপিসোড আমরা আলোচনা করলাম। তো গরিবের থেকে ধনী লোকের রোগটা বেশি হয়, তো একটা কারণ শুনছিলাম, কারণ ধনী লোকের বাড়িতে ফ্রিজ আছে, গরিবের বাড়িতে ফ্রিজ নেই। তো ফ্রিজ ব্যাপারটা কি, রেফ্রিজারেটর যা আমাদের বাড়িতে একটা, যদি এখন শীতকাল আসছে অনেকে ফ্রিজে একটু কম, তারপরে অনেকে ওই সবজি টবজি ফ্রিজে রেখে দেন, যদিও এখন শীতকালে অনেক সবজি পাওয়া যায়, তারপরে অনেকে রাখতে চান ফ্রিজে, বা রান্না হলে সেই খাবারটা ফ্রিজে রেখে দিলেন, যদিও গরমকালে একটু বেশি ইউজ হয় এটা। তো ফ্রিজ সম্বন্ধে একটু আলোচনা করব আমরা আজকে। এই আমরা রেফ্রিজারেটর ইউজ করছি, তা কতটুকু স্বাস্থ্যকর, কতটুকু প্রয়োজন, কতটুকু আমাদের জন্য উপযোগী? হ্যাঁ, দেখুন, এটা বলার অপেক্ষা রাখে না যে এটা স্বাস্থ্যকর একদমই নয়, একদমই স্বাস্থ্যকর নয়, প্রত্যেকেই জানি, আপনিও জানেন, আমরাও, আমিও জানি, দর্শক যারা শুনছেন তারাও জানে। আচ্ছা, আরেকটা বলি যে এই আলোচনা শোনার পরে আবার কেউ বাড়ি থেকে ফ্রিজ ছুটে ফেলে দিবেন না, সেটা অন্য ব্যবস্থা করুন, যাই হোক যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত, লাগে কি আবার ফ্রিজ ভেঙে দিবেন না। হ্যাঁ, কারণ দেখুন, যে যে ক্ষতিকর জিনিসগুলো, যে যে গ্যাসগুলো ফ্রিজের মধ্যে থাকে আমরা প্রত্যেকেই জানি, কার্বন ডাইঅক্সাইড, ফ্লুরিন, ফ্লুরিন, ক্লোরিন, 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 সিএফসি, হ্যাঁ, সিএফসি, ক্লোরিন, ফ্লুরিন, ক্লোরো ফ্লুরো কার্বন, ইয়েস। তাহলে এই যে তিনটি গ্যাস, বলুন তো কার্বন ডাইঅক্সাইড কি আমাদের উপকার কোনো কাজে লাগে? আমরা নিচ্ছি কি, প্রাণায়াম করুন বা শ্বাস প্রশ্বাসের সময় আমরা গ্রহণ করছি অক্সিজেন আর ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড, তাহলে ওটা যদি উপকারী হতো তাহলে আমরা ছাড়ছি কেন? গাছ কার্বন ডাইঅক্সাইড নেয়, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, কারণ তার পক্ষে সেটা উপকারী। মানুষের, মানুষের জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকর এবং বিষাক্ত, মেয়েদের সব থেকে বিষাক্ত, ক্লোরিনও বিষাক্ত, আরো বেশি বিষাক্ত হচ্ছে ফ্লোরিন, তার থেকেও বেশি বিষাক্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই গ্যাসের এক্সপোজারে যখন আমাদের খাদ্যদ্রব্যগুলো থাকছে, কেন আমরা ফ্রিজ ব্যবহার করছি বলুন তো? যাতে রান্না কম করতে হয় মাতাজিদের বাড়িতে, ঘটনাটা তাই, মাতাজিদের যাতে রান্না কম করতে হয়, এতে মাতাজিদের কিছু মনে করলে আমাদের, আর প্রভুদের যাতে বাজার কম করতে হয়, যেন একদিনে করে দিয়ে ফ্রিজ সবটা ভরে রেখে দেয়। এই যে কলিযুগের ব্যস্ততা, হ্যাঁ, তার ফলে প্রভুজিরা কি করছেন, এক সপ্তাহের বাজার পাঁচ দিন সাত দিনের ফ্রিজের ওই ভেজিটেবল বক্সে, সানডেতে বা ফ্রাইডেতে যে গেলাম একসাথে সব বাজার করে নিয়ে এলাম, ছুটির দিনে একদম ফেসে ঢুকিয়ে দিলাম, রেখে দিলাম, ঠিক আছে। তার ফলে আর মাতাজিরাও একবার রান্না করে তিন বেলাটা ভরে দিলাম, সকালবেলা যেটা ইয়ে মানে রান্না হচ্ছে এই বিষাক্ত গ্যাসগুলোর মধ্যে ঢুকিয়ে রাখা হচ্ছে, এবং সেই 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 খাদ্যদ্রব্যটা, প্রথম কথা, খাদ্যদ্রব্য পাক করার পর, হ্যাঁ, অগ্নিতে পাক করার পর উচিত তিন চার ঘন্টার মধ্যে সেটা গ্রহণ করে নেওয়া। তো সেইটা যদি না হয়, তার উপর আবার কি করছি, একবার সেটা গ্রহণ করার পর আবার সেটা ফ্রিজে আমরা ঢুকিয়ে রেখে আরও ছ ঘন্টা, আট ঘন্টা, দশ ঘন্টা পরে আমরা, এমনকি পরের দিনও কি না, খাবারটা নষ্ট হচ্ছে না আমাদের, এইটাই আমাদের শান্তি যে অপচয় হচ্ছে না। তো আমাদের, আমাদের যে এই সোসাইটিতে তো যিনি প্রতিষ্ঠাতা আচার্য, তিনি বলেছেন বাইরে বেরিয়ে মানুষকে ডাক আজে আসুন প্রসাদ গ্রহণ করুন, সেটাই যদি হয়, যদি আমাদের রান্না কোনো দিন বেশি হয়ে যায়, কেন আমরা মানে সেই বীজগুলো গ্রহণ করব ফ্রিজে ঢুকিয়ে, আশেপাশের আমাদের প্রতিবেশীদের সেই প্রসাদ বিতরণ করব, কিন্তু ফ্রিজে কখনোই ঢুকানো উচিত নয় এই বিষাক্ত গ্যাসগুলোর এক্সপোজারে, তার ফলে বিভিন্ন রকমের রোগের প্রাদুর্ভাব হচ্ছে। কোন কোন রোগ কী কারণে হচ্ছে এখন আমরা বুঝতেই পারছি না, যত ইলেকট্রনিক্স গ্যাজেট ঢুকেছে, ঢুকছে আমাদের মানে গৃহে, তত কি হচ্ছে, রোগের প্রকোপ বাড়ছে, রোগের প্রকোপ বাড়ছে। রান্নার উৎকৃষ্ট ইয়ে কোনটা, আপনি আপনি ভিডিও বানিয়েছিলেন, বলুন, দর্শকরা নিশ্চয়ই শুনেছে, মাটি, হ্যাঁ, মাটির পাত্রে রান্না করা উচিত, আর আগুন, আগুন, কাঠের আগুনে, কাঠের আগুন। আমরা এটাও শুনেছি যে বললেন যে রান্না করা বা এটা যত আলো এবং হাওয়া বাতাস লাগে ভালো হওয়া উচিত, সেই জন্য কিচেন স্পেশিয়াস হওয়া উচিত, অনেক বড় জায়গা নিয়ে হওয়া উচিত, আলো ঢুকবে, বাতাস ঢুকবে। কিন্তু এখন এই ফ্ল্যাট কালচারে এমন হয়েছে, সব থেকে ছোট বাথরুমের থেকেও ছোট বোধ হয় কিচেনটা দেখা যাচ্ছে, কারণ লোক রান্না করতে চান না, মানে দেখা গেল কি কিচেনটা ছোট, কেন ওখানে ওভেন থাকবে, গরম টরম বাইরে থেকে আনিয়ে গরম করে খেয়ে দিলাম ব্যাস। দেখুন মানে মানে বাইরের মানে আমাদের ভক্তদের মধ্যেও একটা প্রবণতা দেখা যাচ্ছে,
কিনে নিয়ে চলে আসে, তার ফলে রান্নাঘরের প্রয়োজনীয়তা ক্রমশ কমতে আরম্ভ করেছে। হ্যাঁ, যখন আমরা আমি যেমন বিদেশেও যখন আমরা যে মধ্যপ্রাচ্য অন্য জায়গায় গেলাম, যখন দেখলাম ওনাদের যে ফ্ল্যাট গুলোতে কিচেন একদম ছোট, বলছে এখানে রান্না খুবই কম করে লোক। শপিং মলে গেলাম, মলের মধ্যে সুপার স্টোরে আমাদের যেরকম বিগ বাজার বা রিলায়েন্স মার্ট আছে, ওখানে ওই রিলায়েন্স মার্টের মধ্যে ওদের দোকান আছে, দোকানের এক কোনাতে রান্না করা ওইগুলো প্যাক, রান্না করা খাবার সব প্যাক প্যাক করা আছে, ওরা ওখান থেকে উঠিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। এক তো দেখুন সবজিপাতি যে আমরা ফ্রিজে রাখছি, এই সবজি টবজিগুলো এমনি বিভিন্ন রকম কেমিক্যাল কালার মেশানো হচ্ছে, উচিত সেগুলো ভিজিয়ে রাখা, সকালে উঠে ভালো করে ধুয়ে তারপরে ওই আমরা কি করি শুকনো সবজি বাজার থেকে এনে কেটে নিই, কাটার পর তারপরে ধুয়ে রাখি। তো আমরা সেই রকম তো না করি, ও ভালো করে ধুয়ে তারপরে কাটা উচিত, ধুয়ে কাটতে হবে, কেটে ধুবেন না, কাটার পর আর ধোয়ানো। সেটা না করে আমরা ওই কেমিক্যাল এবং কালার যুক্ত সবজি বাজার থেকে এখন বেশিরভাগই চাই, যারা এখানে আমরা অর্গানিক ইয়ে ব্যবহার করছি আলাদা ব্যাপার, না হলে বাইরের সবজি সবই ওই কালারিং কেমিক্যাল সব মেশানো আছে, সেগুলোকে ইয়ে করে আবার সেগুলো এক্সপোজার কোথায় দিচ্ছি, এই তিনটে গ্যাসের সিএফসি, তিনটে গ্যাস মানে আমরা তাহলে মানে বিষই খাচ্ছি, বিষ খাচ্ছি সরাসরি। এই বিষটা হচ্ছে স্লো পয়জন, মানে ধীরে ধীরে বিষ, একটা বিষ হচ্ছে আমাদের খেলে সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই মারা যাবো, আর এই বিষটা হচ্ছে কি ধীরে 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 শরীরে বিষক্রিয়া হচ্ছে। আমরা যদি মানে আমরা দেখেছি দুপুরের পর মানে চাষিরা সবজি তুলে আনছে, তো সেই ফ্রেশ সবজি যদি আমরা বিকেলে কিনে আনি, পরের দিন ভালো করে ধুয়ে নিয়ে যদি সকালে ব্যবহার করি সেই দিনের মতো, রোজ একটু বাজার যেতে কি অসুবিধে, তাতে সকালের মর্নিং ওয়াক করতে করতে জব করতে করতেও গিয়ে আমরা বাজার করে আনতে পারি। এই অভ্যাসটা যতক্ষণ না আমরা আনতে পারছি, এবং পরিমাণটা আমরা ইচ্ছা করে তো একটু বেশি রাঁধছি, যাতে আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী দুবেলার হয়ে যায়, এই এই শর্টকাটটা করতে গিয়ে আমরা এই বীজগুলোকে গ্রহণ করতে মানে অভ্যস্ত হয়ে গেছি, মানে তার থেকে একটু পরিশ্রম করা দুবেলার রান্নার এই। আচ্ছা, যদি আমি এখন যেমন ফ্রিজের মধ্যে ঢাকনা দিয়ে আমি রাখলাম, আলাদা কম্পার্টমেন্ট তো থাকে ঢাকনা দিয়ে এটাকে আমি বা স্টিলের ইয়ে করে রাখলাম, তাহলে কি হলো? এই গ্যাসের ইয়ে ফ্রিজের সর্বত্র আছে, ঢাকাও দিয়ে না। হ্যাঁ, তার ফলে কি আর তো মানে ডাইরেক্ট সেই বিষাক্ত গ্যাস গুলোকে আমরা সুযোগ করে দিচ্ছি আমাদের খাবার গুলোর সাথে মিশে আরো বিষাক্ত, মানে এমনিতে তো সেই মানে ফ্রিজে থাকার ফলে সেগুলো হচ্ছে কিছুটা, কিন্তু অন্তত ঢাকা দিয়ে রাখলে, কারণ এই অভ্যেস চট করে কাটানো যাবে না, যারা একবার এই শর্টকাট মেথডে অভ্যস্ত হয়ে গেছে করা সম্ভব নয়, অন্তত প্রতিদিন বাজার গিয়ে টাটকা সবজিটা অন্তত কিনে আনি। সেটা ফ্রিজে একান্ত কি কি জিনিস একান্ত রাখা যেতে পারে, মানে যেটা খুবই না হলেই নয় এটা, কাঁচা সবজি বা ফল। হ্যাঁ, ফ্রিজের বেশিরভাগ সব ফ্রিজে এখন আলাদা বক্স আছে, এবং তার দেখবেন একটা সরিয়ে মানে বন্ধ করে দেওয়ার, যাতে ওই ইয়ে দিয়েও যাতে আউটলেট দিয়ে যেন ইয়েটা না ঢুকে গেছে আছে, তো রাখা যেতে পারে। অনেকে আছেন কি যেমন ইয়ে পাওয়া যায় এই প্লাস্টিকের পলিথিনের ব্যাগের মতো পাওয়া যায়, ওগুলোর ভিতরে আলাদা সবজি ঢুকিয়ে রাখেন, রাখতে পারে। তারপর হচ্ছে যেমন আচার বা এই ধরনের কিছু জিনিসপত্র আছে এগুলো রাখা হয়, এগুলো সাধারণত খারাপ হয় না। আমরা আগে দেখেছি শ্বেত পাথরের বয়ামে সুন্দর করে রেখে দিয়ে রোদ দিতেন মায়েরা, হ্যাঁ, তো কোনো দিনের পর দিন মাসের পর মাস এগুলো ঠিক থাকতো, কাজেই সেগুলো তো খারাপ হতো না। এখন সব কিছুই একটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার প্রবণতা এসেছে, এমনকি কাজু কিশমিশের মতো জিনিস, হ্যাঁ, সেগুলো খেজুর কাজু কিশমিশ ড্রাই ফ্রুট এগুলো খারাপই হয় না, মানুষ অভ্যেস এমন হয়ে গেছে, অভ্যাস বসে সব জিনিসই ঢুকিয়ে দিচ্ছে, তার ফলে আমরা কত কটা জিনিস আমরা ফ্রেশ পাচ্ছি। ফ্রিজে ছোট ফ্রিজে হচ্ছে না এখন, বলছেন ফ্রিজটা বড় করতে হবে, ডাবল ডোর লাগবে, ট্রিপল ডোর লাগবে, মানে ভরটাই ফ্রিজ বানিয়ে নিতে হবে। একান্তই যে সমস্ত প্রভুজিরা আছেন যাদের হয়তো সারা সপ্তাহে সপ্তাহান্তে আসছেন, কলকাতায় যাচ্ছেন বা সেখানে থাকার ব্যবস্থা, ফ্যামিলি এখানে থাকছে, সপ্তাহান্তে এসে তাদেরকে একবারই করতে হচ্ছে, মাতাজিরা যদি সম্ভব হয় বিকেলের দিকে তো মানে এগুলো করা যেতেই পারে, একবারে সাত দিন পাঁচ দিন পরে সেগুলো কি থাকে, খাদ্যগুণ নষ্ট হয়ে যায়, সেই সবজিগুলো শুকিয়ে যায়, হ্যাঁ, তারপরে তো এই গ্যাসের এক্সপোজারে থাকা। আর রান্না করা খাবার বিশেষ করে একদমই রাখা উচিত না, যদি রাখতেও হয় একটু উদ্বৃত্ত হয়ে গেল তাহলে অন্তত ভালো করে ঢাকা দিয়ে রাখা উচিত।
কোথায় ওই ফ্রিজের কালচারটাই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই। আর একান্ত যারা পারছেন না নিজের তাগিদ বা নিজের এটা কি বল নিজের গ্যারান্টিতে বা নিজের ইয়ে উপর নিজের রিস্কে সেটাকে আপনি কিভাবে ঢেকে ঢেকে রাখবেন, মিনিমাম সেই সাবধানতাকে আমাদের অবলম্বন করা উচিত। আমরা রান্না করা খাবারটাও যদি ঢাকতে ভুলে যাই তাহলে তো মানে কোনো ই রইল না, এক্সপোজ রইল আরো সেই গ্যাসগুলো। আমি শুনেছিলাম ফ্রিজটা একটা জায়গায় আমি পড়ছিলাম বা দেখছিলাম যে ফ্রিজটা করছে ওরা ওই বিদেশি বিদেশের দেশে তখন ঠান্ডার জায়গা থাকে তাদেরকে খাবারটাকে একটু টেম্পারেচারে রাখতে হয়, সেই জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য একটা যন্ত্র বানিয়েছে, বিশেষ করে মেডিসিন ঔষধ যেহেতু কিছু ঔষধ আছে একটা নির্দিষ্ট তাপমাত্রা রাখতে ঔষধের জন্য ওরা বানিয়েছিল এলোপাথি ঔষধের জন্য। কিন্তু এখন আমরা এটাকে খাবার রাখার জন্য তৈরি করা শুরু করেছি। যত রকমের ইলেকট্রনিক্স গ্যাজেটস আমরা বাড়িতে মানে অভ্যাস করে ফেলছি সেগুলো সব কটাই আমাদের পক্ষে ক্ষতিকর। আগুনে রান্না, কাঠের আগুন বলা হচ্ছে, আমরা যেটা একটু আগেই বলছিলাম, ঠিক আছে, এখন গ্যাস এসে গেছে, গ্যাস চলে এসেছে, তার থেকেও নিকৃষ্ট, একদম নিকৃষ্টতম হচ্ছে ইলেকট্রিকের গ্যাস, ইলেকট্রিক রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইন্ডাকশন, হ্যাঁ ভাবা যায় না কত এই নিকৃষ্টতম। তাহলে আমরা সুস্থ থাকবো কি করে, এত রকম রোগের প্রাদুর্ভাবের কারণ সেটাই, ব্যাস এইটুকুই এইটুকুই তা সবার কাছে এটাই যে আপনারা নিজেরা বিচার করুন, বুঝুন, চেষ্টা করুন এই অভ্যাসটা একটু একটু করে অন্তত ত্যাগ করার, যতটা সম্ভব এই গ্যাসগুলোর মানে প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারি, সেই খাদ্যগুলো আমরা যেগুলো গ্রহণ করি যতটা সম্ভব। আমরা দেখছিলাম চিকিৎসা রসায়নের ডিকশনারিতে বলছিলেন যে ক্লোরিন ফ্লোরিন এগুলো হচ্ছে একটা বড় মারাত্মক বিষ, এটাই আমরা অনুরোধ জানাচ্ছি যে নিজের আমরা বলি না নিজের ভালো পাগলও বুঝে, আমরা আমাদেরকে নিজের ভালোটা বুঝতে হবে, নিজেরা যদি ভালো থাকতে চাই তাহলে এই যে আমরা পরতত্ত্ব আমরা আলোচনা করা গীতা ভাগবত চর্চা করবো, কেন এই স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি, একটা আগেও বলেছি যে স্বাস্থ্যটা কানেক্টেড, আমাদের এই দেহে আমরা আছি, দেহটাকে যদি আমরা ঠিকঠাক না যত্ন না নিই তাহলে আমরা ভোজনও করতে পারবো না। তা প্রভুপাদ স্বাস্থ্যকে সবার আগে গুরুত্ব নাম্বার একে রেখেছেন, গুরুত্ব দিয়েছেন, তো নিজের স্বাস্থ্য সবাইকে খেয়াল রাখতে হবে। তো সবাইকে অনুরোধ করেছি করছি যেন স্বাস্থ্য সচেতন একটু হন, এবং এই যে যে বিষয়গুলি বলা হলো ফ্রিজ এবং আরও যা যা বিষয় আলোচনা করছি আমরা একটু অভ্যাসগুলিকে সঠিক করার চেষ্টা করুন। আর কমেন্ট করবেন, প্রশ্ন করুন, আপনার যা যা প্রশ্ন আছে এই কমেন্টে করুন, আমরা প্রভুকে নিয়ে যেটা আসার কথা হচ্ছে আমরা এই ভিডিওগুলো ইয়ে করার পরে চেম্বারের যে পেশেন্ট আছে তারাও দেখছে, তো দেখার পরে অনেকেই বাড়িতে ইন্ট্রোডিউস করছে কিন্তু, হ্যাঁ যেমন আমরা সামুদ্রিক লবণ বারণ করেছিলাম, সৈন্দব লবণটাই বলেছিলাম, টোটালি বন্ধ করে দিয়েছেন। এই যে চিনি পাওয়া যাচ্ছে বাজারের যে চিনিটা একদম কৃত্রিম উপায়ে বানানো, তারা কিন্তু মানে গুড়ের ব্যবহার, আমি শুনেছিলাম 5টি বিষ হোয়াইট বিষ, ওটা নিয়ে পরে আলোচনা করব আমরা যে কি কি চিনি লবণ ময়দা আর কি কি এরকম 5টি হোয়াইট বিষ বলছিলেন। তো এই এইগুলো কিন্তু পেশেন্টরাও তারা এসে জানাচ্ছে আমাদের, এটাতে আরো আমরা নতুন নতুন বিভিন্ন টপিকের উপর ভিডিও করার জন্য আপনারা অনেক কমেন্ট করেছেন অ্যালার্জি সম্বন্ধে, তারপর ডায়াবেটিস সম্বন্ধে, ব্যথার সম্বন্ধে, আমরা জুমে পেশেন্টদের নিয়েও আমরা বিভিন্ন বিভিন্ন খোলাখুলি সরাসরি ডিরেক্ট পেশেন্টদেরকে কনসালটেশন যখন হবে ওগুলো রেকর্ড করে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা উপকৃত হতে পারেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ভগবানের কাছে, কুশল মঙ্গল থাকুন, হরে কৃষ্ণ।